দাদা মধ্যরাতেই আমি ইকবাল এভারেস্ট প্রিমিয়ার লীগ খেলতে নেপালে যাচ্ছেন নিশ্চয়ই ইন্টারভিউটা কতটুকু তার ফিট এখন সে কতটুকু ফিট এবং পুরো আপডেটটা জানতে চাচ্ছি আমি ইকবাল সম্পর্কে জিম্বাবুয়ে সিরিজের পরে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে তামিমকে পরামর্শ দেওয়া হয়েছিল প্রায় 8 সপ্তাহের মতো একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য তামিম গত মাসখানেক ধরে এই রিহ্যাব প্ল্যান ফলো করেছে আমাদের ন্যাশনাল টিমের ফিজিও এবং ট্রেনারের তত্ত্বাবধানে এবং যথেষ্ট অধ্যবসায় এবং কষ্টের সঙ্গে ও এই জটিল এবং দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া অলমোস্ট শেষ করে এনেছে গত দু তিন দিন ধরে ও প্রথম স্কিল ট্রেনিং শুরু করেছে অর্থাৎ ব্যাটিং ফিল্ডিং ফিল্ড ড্রিলস এগুলি শুরু করেছে এবং আস্তে আস্তে কনফিডেন্স ফিরে পাচ্ছে তো আমরা আশাবাদী যে আরও কয়েকটা দিন সময় আছে এবং এভাবে যে স্কিল ট্রেনিংও চালিয়ে যেতে পারে তার জন্য যে এভারেস্ট প্রিমিয়ার লিগে যে খেলার ব্যাপারেও ইচ্ছা প্রকাশ করেছে সেটা সম্ভব করতে একটা সমস্যা হবে দাদা অর্থের অপচয় বলছেন বা অর্থ খরচ বলছেন এইটা কোথায় কীভাবে হয়েছে মানে অর্থের কথা বলছেন আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে সেটার অংশ হিসাবে এই এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা এই পুনর্বাসন প্রক্রিয়ার কিন্তু একটা অংশ এই খেলার মধ্যে বোঝা যাবে যে আসলে স্কিল এবং অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে ম্যানেজ করতে পারছে এবং এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী বিষয়ের ব্যাপারে চিন্তা করি আমরা এখন পর্যন্ত যে পুনর্বাসনের যে অবস্থা তামিম বেশ কনফিডেন্স পাচ্ছে ওর সব স্কিল ট্রেনিংগুলিও করতে পারছে অলমোস্ট 100% এফোর্ট দিয়ে কিন্তু খেলার ব্যাপারটা অন্যরকম যে যখন যতক্ষণ না পর্যন্ত ও প্রকৃত খেলার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে ও নিজেকে ঠিকমতো জাজ করতে পারবে না তো এই খেলায় অংশগ্রহণ করাটা আমরা মনে করছি খুব ইম্পর্টেন্ট এই পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে এবং এর ফিডব্যাকের উপর নির্ভর করবে আমরা ভবিষ্যতে কীভাবে আমরা আগাব আলামিন হোসেন ওর পুনর্বাসন প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে আছে এবং ও মোটামুটি 100% এফোর্ট দিয়ে ও বোলিং করছে এখন পর্যন্ত ওর অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক তো আমরা আশা করছি আগামী ন্যাশনাল লিগে ওর খেলার ব্যাপারে কোনো সম্ভাবনা ওর সম্ভাবনা রয়ে গেছে অবশ্যই হাসান মাহমুদের ব্যাপারে বলতে গেলে হাসান মাহমুদ আমাদের এখানে আমাদের তত্ত্বাবধানে বেশ দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছি স্ক্যানিং করেছি এবং পরীক্ষা নিরীক্ষায় খুব একটা বড় কোনো সমস্যা আমরা পাইনি তো এখন যেটা আমরা মনে করছি ওর একটা প্রপার বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সম্ভব না আমরা এখন চেষ্টা করছি ওকে বিদেশে যেখানে এই ফ্যাসিলিটিসগুলি আছে সেসব কোথাও পাঠিয়ে ওর একটা ফুল অ্যাসেসমেন্টের জন্যে করোনার কারণে বিভিন্ন দেশে এখন ট্রাভেল রেস্ট্রিকশান রয়ে গেছে তো আমরা দু তিন জায়গায় কথা বলছি তো সব যদি ঠিকমতো আমরা এগোতে পারি আশা করছি আগামী দু তিন সপ্তাহের মধ্যে আমরা ওকে দেশের বাইরে কোথাও পাঠাতে পারবো একটা টোটাল অ্যাসেসমেন্ট আইসিসির ওয়ার্ল্ড কাপে অফিসিয়াল যে সাপোর্টটা সেটা তো 9-10 তারিখ থেকে শুরু হবে এর আগে বাংলাদেশ দল নিজের খরচে এবং নিজের তত্ত্বাবধানে ওমানে তাদের প্র্যাকটিস সম্পন্ন করবে এ ব্যাপারে ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন এবং ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী দু এক দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা জানতে পারব ওমানে থাকাকালীন সময়ে আমাদের কীভাবে আমরা প্ল্যানটা করব এর বাইরেও আইসিসি ওয়ার্ল্ড কাপের মেডিকেল প্ল্যানও আমরা এখনও পূর্ণাঙ্গভাবে পাইনি সে ব্যাপারেও কথা হচ্ছে
তো সব মিলিয়ে আমরা আশা করছি আগামী দু এক দিনের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড কাপের মেডিকেল প্ল্যান এবং ওমান থাকাকালীন অবস্থায় আমাদের কীভাবে আমরা আগাবো সেই ব্যাপারে আমরা একটা পূর্ণ আগামী ওমানের প্রাথমিক ধারণাটা আছে কী ধরনের প্ল্যান চাচ্ছেন আপনারা? আপাতত আমাদের কাছে যেটা ইনফরমেশান আছে ওমানের এখান থেকে নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে হবে এবং ওখানে আমরা যতটুকু জানি যে 24 ঘন্টার একটা কোয়ারেন্টিন পিরিয়ডের কথা বলা আছে, একদিন তো এটা সম্পূর্ণ করে আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে আমরা আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যাব। বায়োবাবলের ব্যাপারে আমাদের কাছে যেই ইনফরমেশানটা এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে যে 6 দিনের কোয়ারেন্টিনের একটা নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে, কিন্তু যে দলগুলো বাবল টু বাবল ট্রান্সফার হবে অর্থাৎ যে দলগুলো কোনো বাইলেটারাল সিরিজ খেলছে অর্থাৎ যারা বায়োবাবলের মধ্যেই আছে তারা যদি চার্টার ফ্লাইট ব্যবহার করে আইসিসির বাবলে ঢোকে অর্থাৎ বাবল টু বাবল ট্রান্সফার হয় তাহলে সেক্ষেত্রে তাদের 6 দিনের কোয়ারেন্টিন মওকুফ হতে পারে।